কলেজে ভর্তির দারুণ একটি তথ্য নিয়ে তোমাদের সাথে হাজির হলাম। বন্ধুরা, 8 তারিখ থেকে শুরু হচ্ছে মপ আপ রাউন্ড, অর্থাৎ যারা এতদিন ভর্তি হতে পারোনি কিংবা আবেদন করোনি অথবা কলেজে এখনও চান্স পাওনি কিংবা কারো কলেজ পছন্দ হচ্ছে না, ভর্তি হওনি, ফার্স্ট মেরিট লিস্ট ও সেকেন্ড মেরিট লিস্টে নাম ওঠার পরেও, তাদের জন্য একটি জরুরি তথ্য রয়েছে। কি 8 তারিখ থেকে মপ আপ রাউন্ডের অ্যাডমিশন করা বা অ্যাপ্লিকেশন করা শুরু হচ্ছে, সেটা কতদিন চলবে এবং তারপর অ্যাডমিশন কত তারিখ থেকে শুরু হচ্ছে, যারা যারা মপ আপ রাউন্ডে ভর্তি হবে বা মপ আপ রাউন্ডে অ্যাপ্লিকেশন করবে, তারপর তোমাদের ক্লাস কবে থেকে শুরু হবে, ভেরিফিকেশন কবে থেকে কবে হবে কলেজে গিয়ে, সবটা আজকের এই ভিডিওতে বিস্তারিত জানাবো। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে দেখতে থাকো। ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো, চ্যানেল প্রথম হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনে প্রেস করে অল অপশানে ক্লিক করে দাও। বন্ধুরা, আমরা চলে এসেছি অ্যাডমিশন পোর্টালে, WBCAP-র অনলাইন অ্যাডমিশন পোর্টালে। তো কলেজে ভর্তি নিয়ে দুটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, আজকের এই ভিডিওতে শেয়ার করব। প্রথমে বলি যে যারা যারা ক্যান্সেল করতে চায় তাদের অ্যাডমিশন, আগে এক্সিস্টিং অ্যাপ্লিকেশন অর্থাৎ আগে অ্যাপ্লিকেশন করেছে এখন ক্যান্সেল করতে চায়, তাদের জন্য কিন্তু তাদের মপ আপ রাউন্ডে তারা আবার আবেদন করতে পারবে, এটা আশা করি ক্লিয়ার হয়ে গেছে। কিন্তু তারা ক্যান্সেল অ্যাডমিশন কবে করতে পারবে, তো এখানে নোটিস দিয়ে দিয়েছে 6/8/2024 থেকে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন ক্যান্সেল করতে পারবে এই ডেটে, এবং 4 অবধি সময় রয়েছে বিকাল 8 থেকে 17 আগস্ট 2024 সাল অবধি। কিন্তু তোমাদের সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালে মপ আপ রাউন্ডে ফার্স্ট ফেজে অ্যাপ্লিকেশন করতে পারবে। দ্বিতীয়ত আমরা যেটা দেখলাম, 20 আগস্ট 2024 তোমাদের মপ আপ রাউন্ডের মেরিট লিস্ট বেরোবে, আর ঠিক তারপর 20 থেকে 23 আগস্ট অবধি মেরিট লিস্টে নাম ওঠার পর তোমাদের কিন্তু অ্যালোকেশন লিস্টের যাদের যাদের নাম উঠলো তোমাদের অ্যাডমিশন করানো হবে, সিট অ্যালটমেন্ট যাদের যাদের নাম উঠেছে। এরপর 27 আগস্ট যে তারিখটা আসবে, সেই 27 আগস্ট তারিখে তোমাদের কী করাবে, পাবলিকেশন ওয়াইজ, ইনস্টিটিউট ওয়াইজ, কোর্স প্রোগ্রাম ওয়াইজ সিট অ্যালটমেন্টের সেকেন্ড রাউন্ডের বা সেকেন্ড মেরিট লিস্ট বের করবে। ঠিক তারপর 27 থেকে 30 তারিখ অবধি তাদেরও অ্যাডমিশন চলবে আপগ্রেড রাউন্ড এর, যারা যারা যাদের যাদের নাম উঠলো, এবং তারপর সর্বশেষে 3 থেকে 7 তারিখ অবধি ভেরিফিকেশন হবে। একবার দেখে নাও, একটি মানে নোটিফিকেশান দিয়েছে PDF আকারে, সেখান থেকে আমরা ডিটেলসটা বলবো। 8 আগস্ট বলছে কি, পাবলিকেশন অফ ইনস্টিটিউট ওয়াইজ, মানে 8 তারিখ থেকে খুলে যাবে, তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে 8 তারিখ থেকে 17 অবধি, আবারও ফেজ 2-এর মপ আপ রাউন্ড চলবে। ঠিক আছে, তো ফ্রেশ অ্যাপ্লিসেন্ট যারা রয়েছে, যেমন ফ্রেশ অ্যাপ্লিসেন্ট মানে কি, যারা একেবারেই করোনি আবেদন তারা করতে পারবে আবেদন। এক্সিস্টিং অ্যাপ্লিসেন্টস মানে হচ্ছে যারা ফেজ 1-এ করেছিলে বাট এখন করোনি, ঠিক আছে, সরি আগে করেছিলে বাট কলেজ পছন্দ হয়নি, মেরিট লিস্টে নাম ওঠার সত্ত্বেও তারা কিন্তু করতে পারবে। এর পাশাপাশি হু আর নট অ্যালোটেড, যারা অ্যালোটেড হয়নি ফেজ 1-এ, রাউন্ড মানে 2টি মেরিট লিস্টেই যারা অ্যালোটেড হয়নি তারাও করতে পারবে, ঠিক আছে। আর আই অ্যান্ড সি ডিড নট টেক অ্যাডমিশন আফটার সিট অ্যালটমেন্ট ইন ফেজ 1, কিন্তু যদি সিট অ্যালটমেন্ট হয়ে যায়, তোমার অ্যালটমেন্ট হয়ে যায় ফার্স্ট সেকেন্ড মেরিট লিস্টে, তাহলে কিন্তু তুমি করতে পারবে না। 20 আগস্ট নেক্সট ডেটে কী আছে, 4টার সময় বিকেলে পাবলিকেশন অফ মেরিট লিস্ট, অর্থাৎ সেকেন্ড ফেজের মপ আপ রাউন্ডে নতুন করে যারা আবেদন করছে তাদের মেরিট লিস্ট বেরোবে 20 আগস্ট মাসের 20 তারিখে। আর 20 তারিখ থেকে 23 তারিখ অবধি সিট অ্যালটমেন্টের জন্য কিন্তু অ্যাডমিশন চলবে 20 তারিখ থেকে 23 তারিখ অবধি। 27 তারিখ, ঠিক তার 4 দিন পর, 4টার সময় বিকেল 4 অবধি ইনস্টিটিউট ওয়াইজ, কোর্স প্রোগ্রাম ওয়াইজ সিট অ্যালটমেন্ট আপগ্রেড রাউন্ড, অর্থাৎ ফেজ 2-এর যে মেরিট লিস্টের সেকেন্ড রাউন্ডের কিন্তু আবার ফর্ম ফিল আপ করতে পারবে। এবং 27 থেকে 30-এর মপ আপ রাউন্ডের ফেজ 2-এর এগেনস্টে সিট অ্যালটমেন্ট অ্যাডমিশন হবে, এবং 3 থেকে 7 তারিখ তাদের কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশন হবে, এবং অ্যাডমিটেড ক্যান্ডিডেটদেরকে নিয়ে মপ আপ রাউন্ড বা জয়েনিং ক্লাসে করানো হবে 3 থেকে 7 সেপ্টেম্বরের মধ্যে। তো এই হচ্ছে কিন্তু নোটিফিকেশান, এখানে লেখা আছে শিডিউল ইজ সাবজেক্ট টু মডিফিকেশন ইন কেস এক্সিস্টেন্সিস, মানে কোনো পরিবর্তন যদি হয় তাহলে জানিয়ে দেওয়া হবে, পরিবর্তন হলে। আপাতত এই আপডেট রয়েছে, 8 তারিখ থেকে তোমরা আবেদন করতে পারছো, নতুন করে অ্যাপ্লিসেন্টরা করতে পারবে, যারা আগে করোনি, যারা পুরানো তারাও করতে পারবে, এবং যারা যাদের নাম উঠে গেছে তারা কিন্তু করতে পারবে না। 20 আগস্ট 2024 মেরিট লিস্ট বেরোবে তোমাদের, আর 20 থেকে 23 অবধি তোমাদের সিট অ্যালটমেন্টের অ্যাডমিশন হবে যারা যারা প্রথম রাউন্ডে পেয়ে গেলে। আবার 27 তারিখ বিকেল 4 থেকে শুরু হবে কিন্তু তোমাদের পাবলিকেশন ওয়াইজ মেরিট লিস্ট
লিস্টে যেটা যাদের যাদের নাম উঠেছে, যাদের যাদের নতুন করে আবেদন করতে চায়, তাদের 27-30 অবধি তাদের অ্যাডমিশন হবে। সবার মানে যারা যারা ফেজ 2 এর মপ আপ রাউন্ডে যারা যারা চান্স পেলো, তাদের 3-7 সেপ্টেম্বরের মধ্যে কলেজে গিয়ে ডকুমেন্ট নিয়ে ভেরিফিকেশন হবে এবং তার পাশাপাশি মপ আপ রাউন্ডের সঙ্গে জয়নিং ক্লাস করতে পারবে, ক্লাসে জয়েন করতে পারবে। কোনো রকম যদি শিডিউলে পরিবর্তন হয় আবারও ভিডিও আনব। ধন্যবাদ বন্ধুরা। কলেজ রিলেটেড এরকম আরও আপডেট পেতে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। শুভ ক্লাসেস কিন্তু ভেরিফাইড ট্রাস্টেড চ্যানেল। তোমরা দেখছো আমরা 1,00,000 পরিবার অনেক দিন আগে পৌঁছে গিয়েছি, তো অবশ্যই মানুষ আমাদের উপর বিশ্বাস করেছে। তাই তোমাদেরকেও বলবো কিন্তু সঠিক তথ্য পেতে সাবস্ক্রাইব করে নাও।